বিজেপিতে পদ জেতে সায়ন্তন বসুর বাড়িতে প্রভাবশালী দুই তৃণমূল বিধায়ক দিলীপ ঘনিষ্ঠ নেতার অবস্থান নিয়ে জল্পনা। সুকান্ত মজুমদার রাজ্য সভাপতি হবার পরে বিজেপির রাজ্য কমিটিতে রদবদলের জেরে সাধারণ সম্পাদকের পদ থেকে সরানো হয় সায়ন্তন বসুকে। বুধবার বিকেলে বিজেপির নতুন রাজ্য কমিটির ঘোষণা হয়, আর ওই দিন রাতেই সায়ন্তন বসুর বাড়িতে হাজির উত্তর চব্বিশ পরগনার এক তৃণমূল বিধায়ক, সহ তৃণমূলের বিধায়ক তথা প্রভাবশালী নেতা সমীর চক্রবর্তী, যা নিয়ে জল্পনা তৈরি হয়েছে রাজনৈতিক মহলে। বুধবার বিকেলে বিজেপির নতুন রাজ্য কমিটির ঘোষণা করা হয়েছে। নতুন ঘোষিত কমিটিতে সাধারণ সম্পাদকের পদ থেকে বাদ পড়েছেন সায়ন্তন বসু। অন্যদিকে সহসভাপতি তালিকা থেকে বাদ পড়েছে পুরনমুখ প্রতাপ বন্দ্যোপাধ্যায়। এই দুজনকে রাজ্য কমিটির কোনো পদেই রাখা হয়নি। অন্যদিকে সহসভাপতি তালিকা থেকে বাদ পড়া জয়প্রকাশ মজুমদারকে মুখপাত্রের তালিকায় রাখা হয়েছে। সৌমিত্র খান, অগ্নিমিত্রা পালের মতো অনেকের পদ বদল হয়েছে। তবে সব থেকে চোখে পড়েছে একটা সময় বিজেপির সামনের সারিতে থাকা সায়ন্তন বসুর বাদ পড়া নিয়ে। বিজেপিতে নতুন রাজ্য কমিটির তালিকা হোয়াটসঅ্যাপ গ্রুপে ঢোকা মাত্রই তিনি গ্রুপ ছেড়ে বেরিয়ে যান বলে বিজেপি সূত্রে খবর। তবে গ্রুপ ছাড়া নিয়ে সায়ন্তন বসুর কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। বিজেপির নতুন রাজ্য কমিটি প্রকাশ হবার পরে একটি টুইটে সায়ন্তন বসু দলের কেন্দ্রীয় নেতৃত্বকে ধন্যবাদ জানিয়েছেন। একই সঙ্গে তিনি বলেছেন, ছয় বছর তাকে সুযোগ দেওয়ায় দিলীপ ঘোষ এবং সুকান্ত মজুমদারের প্রতি তিনি কৃতজ্ঞ। তিনি মনে করেন, বিজেপির নতুন কমিটি দলকে আগামী দিনে নতুন উচ্চতায় পৌঁছে দেবেন। বুধবার রাতে সায়ন্তন বসুর বাড়িতে যান প্রভাবশালী তৃণমূল নেতা তথা বিধায়ক সমীর চক্রবর্তী। তার সঙ্গে উত্তর চব্বিশ পরগনার আরও এক তৃণমূল বিধায়ক ছিলেন বলে জানা গিয়েছে। তারা সায়ন্তন বসুর বাড়িতে বেশ কিছুক্ষণ কথা বলার পর বেরিয়ে আসেন। সঙ্গে থাকা এক তৃণমূল নেতা জানিয়েছেন, সাক্ষাৎকার ছিল সৌজন্যমূলক। পুরনো পরিচিত হিসেবেই তারা সায়ন্তন বসুর বাড়িতে চা খেতে গিয়েছিলেন। প্রকাশিত খবর অনুযায়ী বৈঠক সম্পর্কে সায়ন্তন বসুর দাবি করেছেন, সমীর চক্রবর্তীর সঙ্গে তার সম্পর্ক একান্তই ব্যক্তিগত। মাঝে মধ্যেই তারা তার বাড়িতে আসে। যদি গত 2021 বিধানসভা নির্বাচনের পর থেকে দিলীপ ঘোষ ঘনিষ্ঠ এই নেতাকে খুব বেশি একটা সক্রিয় থাকতে দেখা যায়নি। সাম্প্রতিক সময়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেছিলেন, সিঙ্গুরে বিজেপির কর্মসূচিতে নেতৃত্ব দেবেন সায়ন্তন বসু, কিন্তু সেই সময়েও সাধারণ সম্পাদক থাকায় নেতাকে দেখা যায়নি কর্মসূচিতে। এবার রাজ্য কমিটি থেকে বাদ পড়ার পরে তাকে নিয়ে জল্পনা তুঙ্গে। জিরো ভিশন, সবার সাথে সবার পাশে জিরো ভিশন। জাঁকিয়ে ঠান্ডা কলকাতায়, পরপর চার দিন তাপমাত্রা স্বাভাবিকের নিচে। এক নজরে বাংলার আবহাওয়ার আপডেট। এদিন কলকাতার ন্যূনতম তাপমাত্রা খুব সামান্য কমলেও 24 ঘন্টা পর তা বাড়তে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। বড়দিন কলকাতা কিংবা জেলা কোথাও জাঁকিয়ে ঠান্ডার পরিস্থিতি থাকবে না। আগামী কয়েকদিনে এই পরিস্থিতি বজায় থাকবে বলেও পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। এদিন সকালে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী 48 ঘন্টা অর্থাৎ 25 ডিসেম্বর শনিবার সকালের মধ্যে সবকটি জেলায় আবহাওয়া শুকনো থাকবে। আগামী 24 ঘন্টায় রাতে তাপমাত্রার সেরকম কোনো পরিবর্তন না হলেও তারপরে দিন তিনেকে তাপমাত্রা 2 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে বলেও জানানো হয়েছে আবহাওয়া দপ্তরের তরফ থেকে। এদিন সকালে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী 48 ঘন্টা অর্থাৎ 25 ডিসেম্বর শনিবার সকালের মধ্যে দক্ষিণবঙ্গে সর্বোচ্চ আবহাওয়া শুকনো থাকবে। উত্তরবঙ্গের মতোই আগামী 24 ঘন্টা গাঙ্গেয় পশ্চিমবঙ্গে রাতের তাপমাত্রা সেরকম কোনো পরিবর্তন না হলেও পরের দিন তিনেকে তাপমাত্রা 2 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। আগামী 24 ঘন্টায় কলকাতা ও আশেপাশের এলাকার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ পরিষ্কার থাকবে, সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে 24 ও 13 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। এদিন সকালে কলকাতার ন্যূনতম তাপমাত্রা খুব সামান্যই বেড়েছে। বুধবার ন্যূনতম তাপমাত্রা ছিল 13.2 ডিগ্রি সেলসিয়াস, এদিন সকালে তা বেড়ে হয়েছে 13.1 ডিগ্রি সেলসিয়াস। এই তাপমাত্রা স্বাভাবিকের থেকে 1 ডিগ্রি কম। আগামী 3-4 দিন দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গে কোথাও বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। আকাশ পরিষ্কার থাকবে, রাতের তাপমাত্রার উল্লেখযোগ্য কোনো পরিবর্তন হবে না। শুক্রবার থেকে রাতে তাপমাত্রা বাড়বে বলেই পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। যে ঠান্ডা এখন পাওয়া যাচ্ছে তা বড়দিনের সময় পাওয়া যাবে না। এই তাপমাত্রা বেশি বৃদ্ধি পাবে এবং কিছুদিন বজায় থাকবে, ফলে জাঁকিয়ে ঠান্ডার বিষয়টি থাকছে না। জেলাগুলিতে তাপমাত্রা বৃদ্ধি হলেও তা স্বাভাবিকের কাছাকাছি থাকবে, তবে কলকাতার ক্ষেত্রে তাপমাত্রা স্বাভাবিকের ওপরে উঠে যাবে। জিরো ভিশন, সবার সাথে সবার পাশে জিরো ভিশন। জিরো ভিশন আজ কলকাতা তথা গ্রাম বাংলার পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের পাশে এসে দাঁড়িয়েছে। জিরো ভিশন সবার সাথে সবার পাশে, আপনারাও পারেন জিরো ভিশনের মতন সবার পাশে এসে দাঁড়াতে। আসুন না,
সাহায্যের হাত বাড়িয়ে দিই। আপনারা যদি সাহায্য করতে চান, তলার এই নাম্বারগুলোর সাথে যোগাযোগ করতে পারেন। প্রত্যেকটাই আমাদের জিরো ভিশন সংস্থার নাম্বার। ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার, আজ আমাদের টুকরো খবর এই পর্যন্তই। আপনারা সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। আবার আপনাদের সাথে দেখা হবে এরকমই কিছু টুকরো খবর নিয়ে।